মাঝে মাত্র একদিন, তারপরেই 26শে জানুয়ারি দেশের নাগরিকরা উদযাপন করবেন দেশের 72তম প্রজাতন্ত্র দিবস। 1950 সালে সংবিধান কার্যকর হওয়ার তারিখ হিসেবে এই দিনটিকে স্মরণ করা হয়। এই দিনে ভারতীয় সামরিক বাহিনী এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানো হয়। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিল্লিতে মূল অনুষ্ঠানটি হলেও দেশের প্রতিটি রাজ্যেই সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে মহামারী জনিত কারণে এবছর প্রজাতন্ত্র দিবস খুব ছোট আকারে উদযাপিত হবে গোটা দেশ জুড়ে। কোন প্রকার শোভাযাত্রা ছাড়া নিয়ম রক্ষার তাগিদ নিয়েই প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি চলছে এখন সর্বত্র। প্রতি বছরের মতো এবারও রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকারি উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস ময়দানে। তবে সমস্ত অনুষ্ঠানটি হবে কোভিডের সব ধরনের নিয়ম কানুন মেনেই। জাতীয় পতাকা উত্তোলন এবং আরক্ষা প্রশাসনের বিভিন্ন বাহিনীর জওয়ানদের কুচকা আওয়াজ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই এবছর সীমাবদ্ধ থাকবে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি। সেদিনের অনুষ্ঠানে দেশ রক্ষার কাজে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন যারা, তাদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন পুরস্কার। সমস্ত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য গত কয়েকদিন ধরেই আসাম রাইফেলস ময়দানে চলছে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনীর জওয়ানদের প্রস্তুতি। রবিবার সম্পন্ন হল চূড়ান্ত মহড়া। চূড়ান্ত মহড়ায় এদিন উপস্থিত ছিলেন আরক্ষা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। আসাম রাইফেলস ময়দানে আয়োজিত অনুষ্ঠানে এবছর কুচকাওয়াজে অংশ নেবেন 10 প্লাটুন। এদের মধ্যে রয়েছে রাজ্য পুলিশ, টিএসআর, হোমগার্ড, আসাম রাইফেলস, বিএসএফ ও সিআরপিএফ এর জওয়ানরা। কোভিডের যাবতীয় বিধিনিষেধ মেনেই আসাম রাইফেলস ময়দানে এবছর অনুষ্ঠিত হবে 72তম প্রজাতন্ত্র দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি। এমনটাই জানালেন এদিন আরক্ষা প্রশাসনের এক শীর্ষ কর্তা। আপনি দেখাও বহুতই বড়িয়া রা হ্যাঁ, সবই লোক বহুত অচ্ছি তৈরি কি হ্যাঁ, আমার জিতনে ভি কন্টিজেন্টস হ্যাঁ, আমার যে ব্যান্ডস হ্যাঁ, ইয়া যো ভি আমার দূসরি অ্যাক্টিভিটিজ হ্যাঁ, সব পুরি তৈরি কে সাথ ইয়া আয়ে হুয়ে হ্যাঁ। और 26 तारीख को उम्मीद करते हैं कि बहुत बढ़िया डिस्प्ले रहेगा, अच्छा करेगा। मौसम आज थोड़ा सा ख़राब था, बट जो वेदर फोरकास्ट है उसके हिसाब से 26 तारीख को मौसम ठीक रहेगा तो बहुत बढ़िया रहेगा। कोविड के लिए कोई नया गाइडलाइन परेड के लिए नहीं, जो एग्जिस्टिंग गाइडलाइंस हैं वही चल रही हैं और वो परेड में भी वही फॉलो की जाएगी। तो सोशल डिस्टेंसिंग के नॉर्म है वो रहेगा, उसके अलावा जो मास्क का है वो रहेगा, सैनिटाइजेशन वाला वो भी रहेगा। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया, TNN।